বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশ্যই আজকে উদ্ভাসিত হলো বাংলার বুকে নতুন এক সূর্য। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সরকার প্রধানের দায়িত্ব ছিলেন, তিনি কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী যে দায়িত্বটি, সেই দায়িত্বটি নিয়েছি। দর্শক, আমি খান শান্ত সরাসরি রয়েছি আপনাদের সাথে আইরিশ টেলিফিল্মের ফেসবুক পেজ এবং আইরিশ টেলিফিল্মের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অবশেষে যে শেখ হাসিনা, যিনি ক্ষমতায় ছিলেন, তিনি পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগেই। আমি যদি আপনাদের একটু জানাতে চাই, আন্দোলনকারী ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকউজ্জামান, বলেছেন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা একটি গুলিও হবে না। সোমবার 5 আগস্ট বিকাল 3:50 এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে, নতুন সরকার দেশ পরিচালনা করবে। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না এবং আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যা হয়েছে প্রতিটির বিচার হত্যাকাণ্ড হবে। দর্শক, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন বলে একটি বিশেষ সূত্রের খবর রয়েছে। দর্শক, এর পাশাপাশি আমি আপনাদের আরেকটু জানাতে চাই যে আপনারা দেখছেন যে ছাত্র জনতা সহ উৎসুক জনতার ভিড় রয়েছে রাজধানীর প্রতিটি অলিতে গলিতে। সাধারণ যেই আমজনতা, তারা মনে হয় আবারও নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন রাস্তায় ছাত্র জনতার ঢল নেমেছে, হাজার হাজার মানুষ মিছিলে মুখরিত হয়ে রাজপথ মিছিলে মুখরিত করেছে। সোমবার 5 আগস্ট সকালে যাত্রাবাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, উত্তর বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়ার পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল নিয়ে মানুষ শাহবাগমুখী হন। এর আগে অবশ্য খবর আসে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকউজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন। আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর রয়েছে ISPR থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে অবশ্য খবর আসে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকউজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন। আন্তঃবাহিনী যে পরিদপ্তর রয়েছে ISPR, সেটি থেকে বিষয়টি জানানো হয়। তারা বলেছে, সে সময় পর্যন্ত সাধারণ মানুষ, সাধারণকে সহিংসতার পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর যেই মৌচাক মূর্তি রয়েছে, সেই মৌচাক মূর্তিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যান সবুজ একটু দেখানোর চেষ্টা করছে যে ছাত্র জনতার যেই উৎসব মুখর যে ঢল, সেই ঢলটি আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে কি যে বাংলাদেশের সাধারণ যে আপামর জনতা, সে সাধারণ আপামর জনতাকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে বাকরুদ্ধতা, সে বাকরুদ্ধতা করে রেখেছিল এবং নির্বিচারে যে ছাত্র, সে ছাত্রদের উপরে গুলিবর্ষণ করানো হয়েছিল। সাধারণ আপামর যে জনতা, সে সাধারণ আপামর জনতার ঢল আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আইরিশ টেলিফিল্মের যে ইউটিউব চ্যানেল এবং আইরিশ টেলিফিল্মের যে ফেসবুক পেজ রয়েছে, সে আইরিশ টেলিফিল্মের ফেসবুক পেজ থেকে আমি খান শান্ত সরাসরি যুক্ত রয়েছি। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার যে মৌচাক মূর্তি রয়েছে, সেই মৌচাক মূর্তি থেকে। দর্শক, এর পাশাপাশি আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখছি যে গণমাধ্যমের উপরে, গণমাধ্যম কর্মীদের উপরে যে ব্যারিয়ার, সে ব্যারিয়ারটি করেছিলেন বর্তমান গভর্নমেন্টের বর্তমান সরকার। গণমাধ্যমকেও সংবাদ প্রকাশের উপর, যেই গণমাধ্যমের উপরেও তারা হুলিয়া জারি করেছিলেন। ডাক সরকার পদত্যাগের এক দফা দাবি আন্দোলনের সমর্থনে জানিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লাস করছে ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ,
উত্তরা, মহাখালী, রামপুরা, মিরপুর এলাকায় হাজার হাজার শিক্ষার্থী জামায়াত হয়ে উল্লাস করছে। আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর প্রধানের ভাষণের ঘোষণার পর থেকে উল্লাস শুরু করে তারা। দুপুর 1:30 সময় সরার্দি উদ্যান, পলাশির মোড়, নীলক্ষেত মোড় ও কাঁটাবন মোড় থেকে দলের স্লোগান দিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। এদিকে সকাল থেকে রাজধানী উত্তরায় আবদুল্লাপুর এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতি ছিল বিদেশগামী যাত্রী। রোগী ছাড়া ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে এক দফা দাবি, অসহযোগ আন্দোলনকারীদের বড় বড় কয়েকটি মিছিল এসব চেকপোস্ট উপেক্ষা করে উত্তরার রাজপথ দখলে নেয়। গাজীপুর থেকে শত শত মানুষের একটি বড় মিছিল এসে আবদুল্লাপুরের দিকে প্রবেশ করে। চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছেড়ে দিতে বাধ্য হন। তা নির্বিচারে ছাত্রদের উপরে যে গুলি চালানো হয়েছিল তার উপরেই সারা দেশে সাধারণ মানুষ ক্ষোভে ক্ষোভে পুষ্ফুটিত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই বিজয় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সারা দেশের ছাত্র এবং সাধারণ মানুষ, যা মুক্তিকামী যে জনতা, সেই মুক্তিকামী জনতা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এ দেশ স্বাধীন করছে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের সাধারণ জনগণের মানুষ। এতদিন বলে আসছে শেখ হাসিনা এই দেশ, শেখ হাসিনার পরিবার এই দেশ স্বাধীন করছে, না, এই দেশ স্বাধীন করেছে আমাদের ছাত্র জনতা, ছাত্র ভাইয়েরা, সাধারণ মানুষরা স্বাধীন করেছে। আজকে তার আমার অনেক ছাত্র ভাইরা বিচারে যে ছাত্রদের আমার গুলি চালানো হয়েছে ভাই, অবিচার, এই বিষয় নিয়ে আপনারা কতটুকু, এটা খুবই অন্যায় করেছে। আমার একটা স্বাধীন দেশে এভাবে অন্যায়ভাবে গুলি করতে পারে না, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। পুলিশ যে নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, এটারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একদম সুষ্ঠু বিচার হওয়া দরকার। এখন আমরা অনেক আনন্দে, অনেক অনেক আনন্দে চিৎকার করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। 16 বছর আমাদেরকে যে কষ্ট দিয়েছে, যে অত্যাচারিত আমরা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা চাই যে ভাইরা মৃত্যুবরণ করছে এই আন্দোলনে, তাইয়া তাদেরকে যে আমাদের স্বাধীনতা 71 যারা যুদ্ধ করছে তাদের যে মর্যাদা দাও, আমাদের এই ভাইদেরকেও সেরকম মর্যাদা দেওয়া হোক। এই প্রজন্মের সন্তানদের তাদেরকে আমরা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে তাদের কিভাবে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, তাদের প্রতি আমাদের মানে সশ্রদ্ধ ভালোবাসা এবং স্যালুট। আজকে মানুষ জানা মুক্ত হওয়ায় ঘুরতেছে, এতদিন মানুষকে সরকার খাঁচায় বলে রেখেছে। আমি চাই এবার একজন রাষ্ট্রপতি যেন বাংলাদেশে আসে, যে সরকারের দ্বারাতে সাধারণ জনগণ মুক্ত বাতাসে নেয় ঘুরতে পারে। আমি এমন একজন সরকার বাংলাদেশে চাই। আর যে ছাত্র ভাইদেরকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই বড়পত্রী সরকারের কাছে। আজ আমার মনে হচ্ছে যে আমরা আজকে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমাদের কথা বলার ভাষা কেড়ে নিয়েছিল, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আমরা আমাদের যে ভালো লাগা, ভালোবাসা, কারোর প্রতি যে ভালোবাসা আছে এটাও আমরা বলতে পারতাম না। আমাদের ছোট ছোট বাচ্চারা, এই জেনারেশনে যারা, তারা মুক্তি, স্বাধীনতা বা 71-এর যুদ্ধ দেখে নাই এবং যুদ্ধের পরে যে জয় সেটা দেখতে পারে নাই, কিন্তু এই 24-এর আন্দোলনে তারা এটা দেখতে পেয়েছে, তারা এটা জয় করেছে। আমরা খুবই আনন্দিত, গর্বিত। 20 বছর পর ছাত্র জনতার জয় হয়েছে। 20 বছর পর আমি দেশবাসীকে বলবো, আমাদের এই জয়ের জন্য প্রথম আমরা যেন আজকে সবাই যেন 2 রাকাত করে নফল নামাজ পড়ি। 2 রাকাত করে নফল নামাজ আমি নিজে পড়বো, আপনাদের সবাইকে দাবি জানাই 2 রাকাত দেশবাসীর জন্য নফল নামাজ পড়েন এবং আমরা এই আনন্দ আর ধরে রাখতে পারবো না। আর অনুভূতি ভাই, অনুভূতি বলার কিছু নাই ভাই, এতে মিষ্টি কিনছি কত কষ্ট করে, আজকে আর কোনো অনুভূতি নাই। এই শয়তান ডানে যদি আটকাইতে পারা যাইতো তাহলে ভালো হইতো। 15 বছর ধরে লোকজন কেউ ভোট দিতে পারে নাই, কেউ ভোট দিতে পারে নাই, আজকে ভোট দিতে পারবে সে নাকি পলায় না। তাদের নিয়ে আমাদের একটাই কথা, যদি আপনারা আগের থেকে সোচ্চার হইতেন, যদি আপনাদের মনে একটু মায়া দেওয়া থাকতো তাহলে আজকে এতগুলো প্রাণ যাইতো না। ঠিক, আমার ভাই মরছে, আমার ভাই মরছে, আমার ভাই মরছে, আমার ভাই মারা গেছে, আমার একটা দুইটা ভাই না। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত ছাত্র মারা যায় নাই, এত সাধারণ মানুষ মারা যায় নাই। একটা পর্যন্ত আমরা জানি না আমাদের কত ভাই বোন মারা গেছে, এগুলোর জবাব কে দিবে, এগুলোর জবাব চাই।
সরকার সরকার দেশ ছেড়ে চলে গেছে, সরকার দেশ ছেড়ে চলে গেছে, এগুলো জবাব কে দিবে? আমাদের ভাই বোন যাদেরকে মেরে গেছে এখনো আইডেন্টিফাইড অনেকজন আছে, এদের এদেরকে কে কে উদ্ধার করবে? এদের লাশগুলো কে উদ্ধার করবে? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলাদেশের মানুষের উপরে যেইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন করেছেন বাংলার নিরহ জনগণ, সহ্য করেছে শুধু একটি সময়ের জন্য তারা অপেক্ষা করেছে। আপনারা জানেন সেই একটি কথা সব সময় আমাদের বাংলার স্বাধীনতার পক্ষের জনগণকে একটি কথা বলে সে মানুষকে বোকা বানিয়ে রাখত, সেই কথাটি হল স্বজন হারানোর ব্যথা আমার থেকে কেউ বেশি বুঝে না। আজকে আমরা যখন দেখলাম চারি পাঁচশ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে, বাসা থাকা শিশুদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করা হয়েছে, তারপরে সে আমরা কি দেখলাম, তিনি মেট্রো রেল দেখতে গিয়েছেন, তিনি বিটিভি ভবন দেখতে গিয়েছেন, তিনি বলেছেন বিটিভি ভবনের সামনে গিয়ে এই আন্দোলন জামা শিবিরের আন্দোলন আপনারা দেখেন আমি কত উন্নয়ন করেছি। আর এই ধরনের অভিনয় সাবেনাকেও হার মানিয়েছে, সাবেনাদের কম ছবিতে আমরা দেখতাম অ্যাক্টিং করলে চোখে পানি চলে আসে, তেমনিভাবে এই শৈলাচা হাসিনার এই সেই অভিনয় তিনি জানেন। আমি আপনাকে বলে দিতে চাই, আপনার যদি এত সাহস থাকে আপনি কেন আজকে রাতের আধারে আপনার নিরহ ছাত্রলীগ যুবলীগ কে রেখে আপনি আজকে চলে গেছেন? অনেক মাঠ পর্যায়ে যুবলীগ কুত্তালিকরা আপনারা যারা নিরহ জনগণের উপরে অত্যাচার অন্যায় নিপীড়ন করেছেন, আজকে আপনারা কোথায় যাবেন? আপনারা নিরহ জনগণের বাসায় গিয়ে রাত্রে দুইটা তিনটা বাজেও আপনারা একাত্তরকে হার মানিয়েছেন, আপনারা ঠক ঠক করে বলতেন এই বাসায় ছাত্র আছে কিনা, এই বাসায় জামাত এমপি আছে কিনা। আমরা 1971 দেখিনি, আমরা শেখ হাসিনার শাসন আমল দেখেছি। আজকে তাই এই নতুন প্রজন্মকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের রমনাথ শাখার পক্ষ থেকে একটি বিপ্লবী অভিনন্দন, এবং আপনাদের কাছে আমরা যেই জিনিসটা প্রত্যাশা করিনি, আজকে বাংলার মানুষ মনে করেছিল এই ছাত্র সমাজ 24 ঘন্টা ফেসবুক নেট নিয়ে বাবাকে তারা ধ্বংস হয়ে গেছে, আমরা দেখেছি তার ব্যতিক্রম, আমরা দেখেছি আজকে এই ছাত্র সমাজ এই হায়নারকে কিভাবে পুলিশ বিজিবি তাদের বুকের সামনে এইভাবে হাত পিছু করে বলে আমার বুকে গুলি কর। আপনাদের তো নিশ্চয় মনে আছে সেই রংপুরের কৃষকের সন্তান আবু সাইদের কথা, সে যখনই হাত পুঁচিয়ে ধরে বলেছিল আমি আমার অধিকার চাই, সে তো সামান্য শুধু কোটা বলেছিল, আজকে তাকে সেই মনে করেছিল, সেই মনে করেছিল ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা যে পুলিশ সেও বাংলা ভাষায় কথা বলে, আমিও বাংলা ভাষায় কথা বলি, সেই কখনো আমার বুকে গুলি চালাতে পারে না। পাঁচটা পুলিশ আমার বাইকে প্রথম একটি গুলি করেছে তার পায়ে, তারপরেও সে দাঁড়িয়েছিল, যদি আমি ঢুলে পড়ে যাই তাহলে আমার সহকর্মীদের কাছে বলবে হ্যাংলা রোগা পাতলা তুই একটা বুলেট বিষার তুই পড়ে গেছ, তারপরও সেই বাঘের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল, আবার আরেকটি বুলেট তার বুকে আঘাত করলো, তারপরও সে হাত উঁচু করে দিয়েছিল। আজকে প্রতিটি রাত্রের বেলায় যখনই ঘুমাতে যাই আমার ছোট বাচ্চা বলে বাবা আমাকে তুমি আন্দোলনে নিয়ে যাও, মুগ্ধর সেই কানের আওয়াজ পানি লাগবে পানি হয়েছিল, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে পরিশেষে একটি কথাই বলবো, আজকে বিজয় ছাত্র সমাজের বিজয়, আজকে বিজয় গণতন্ত্রের বিজয়, আজকের বিজয় দীর্ঘ 17 বছর।